এই অশুভ অপশক্তির প্রতিনিধিত্বকারী বিএনপি যারা করছে তাদের কাছ থেকে তাদের সন্তানেরাও আসলে নিরাপদ কিনা সেই প্রশ্নটি আমাদের মধ্যে রয়েছে। ছাত্রদল থেকে কিন্তু বলা হচ্ছে যে ছাত্রলীগ সবসময় শুধু আমাদের উপর হামলা করে, আসলে কি সত্য? এটি বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, ভিত্তিহীন, হয়রানিমূলক একটি বক্তব্য। বাংলাদেশ ছাত্রলীগ তীব্রভাবে এই বক্তব্যের প্রতিবাদ জানায় এবং বাংলাদেশ ছাত্রলীগ স্পষ্টত বলতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানেই বাংলাদেশ ছাত্রলীগ কারো উপর হামলায় বিশ্বাস করে না। বাংলাদেশ ছাত্রলীগ শান্তিতে বিশ্বাস করে, শিক্ষার আদর্শ বিশ্বাস করে, প্রগতির এগিয়ে চলায় বিশ্বাস করে। আমরা যে কোনো মূল্যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম স্তম্ভ, আমাদের গণতন্ত্র, আমাদের প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণা, নির্বাচিত সরকারই নির্বাচন পরিচালনা করবে, এটি হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজের চাওয়া, এটি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম ভিত্তি। তো আজকের দিনেও যারা অনির্বাচিত সরকারে দালালি করবে, যারা ক্ষণিকের সরকারের ধারণা বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকবে। দেশে উন্নয়ন হচ্ছে, দেশে গণতন্ত্রও আছে এবং প্রতি মাসে আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা না একটা উজ্জ্বল দৃষ্টান্ত উন্নয়নের আমরা প্রতিনিয়ত দেখছি। তারপরেও একদল ছাত্র সমাজ বলছে যে দেশে তেমন কোনো উন্নয়ন হচ্ছে না, তাহলে কি তারা ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছে? এই ধরনের চক্রান্তকারী, মিথ্যার বেসাতি বাজানো একদল মানুষ সেই মহান মুক্তিযুদ্ধের সময়ও ছিল, এখনো আছে, তাদের বিষ দাঁত এই বাংলাদেশের মাটিতে যতদিন পর্যন্ত উপরেবেলা না হবে ততদিন পর্যন্ত মুক্তির পক্ষে, স্বাধীনতার পক্ষে বাংলাদেশ ছাত্রী আন্দোলন চলমান থাকবে। আমরা এর আগেও দেখেছি যে গণতন্ত্রের ভেগ ধরে, গণতন্ত্রের মুখোশ পরে এবং সবসময়ই যে অপশক্তিটি জনগণের ভোটাধিকারের উপর বিশ্বাস করে না, শান্তিপূর্ণ ক্ষমতার পরিবর্তনে বিশ্বাস করে না, সাংবিধানিক প্রক্রিয়াতে বিশ্বাস না করে, যারা ক্ষমতায় আসার কৌশল হিসেবে একমাত্র মনে করে যে হত্যা, যাদের ক্ষমতায় আসার কৌশল হচ্ছে কু, যাদের ক্ষমতায় আসার কৌশল হচ্ছে ষড়যন্ত্র, আগামী নির্বাচনে বঙ্গবন্ধুত্ব নেয়ার দেশরত্ন শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে, তরুণেরা উন্মুখ হয়ে রয়েছে যে তারা ভোট দিবে, কারণ তারা মনে করুক তারা যদি ভোট দিচ্ছে তাহলে তারা দেশের প্রতি দায়িত্ব পালন করছে। লাখো শহীদের রক্তরঞ্জিত বাংলাদেশের সংবিধানের কাছে যাদের কাছে তাবেদারদের প্রেসক্রিপশন গুরুত্বপূর্ণ, মানুষের ভোটের চেয়ে যাদের কাছে মানুষের লাশ গুরুত্বপূর্ণ, যাদের কাছে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয়, জীবনযাপনের মান উন্নয়ন করা, এমডিজি এসডিজির সূচক পূরণ করা, বিদ্যুৎকে অধিকারের জায়গায় নিয়ে আসা, এগুলো হচ্ছে যাদের কাছে ফিনান্সিয়াল ক্রাইম করা, মানি লন্ডারিং করা গুরুত্বপূর্ণ, তারা হচ্ছে জনগণের শত্রু। যারা জনগণের ম্যান্ডেটের উপর নির্ভর করতে চায় না, যারা ম্যান্ডেট নির্ভর করতে চায় বিদেশি পরাশক্তির, তাদের বিরুদ্ধে আমরা মনে করি যে বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ রয়েছে, আমরা একটি লড়াই লড়ছি, এবং শুধু তাই নয়, রাজনৈতিকভাবে আমরা শুধু তাদের পরাজিত করব তাই নয়, তাদেরকে আমরা যেমন ভোটে ব্যালট বিপ্লবের মাধ্যমে পরাজিত করব, আমরা যেমন সামাজিকভাবে তাদেরকে লাল কার্ড দেখাবো, এমনকি সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবেও যেন তাদেরকে বয়কট করা হয়, আজকে সেই আন্দোলনের মধ্যে আমরা রয়েছি। যে কারণে আজকে কিন্তু দলমত নির্বিশেষে শেখ হাসিনার প্রশ্ন ঐক্য তৈরি হয়েছে, দলমত নির্বিশেষে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশ্ন ঐক্য তৈরি হয়েছে, এবং আমরা মনে করি রাজপথেও মোকাবেলা করে আমরা তাদেরকে বিজয়ী হবো।